জেলার অন্যতম ঐতিহ্যবাহী নতুনবাজার জয়কালী বাড়ি মন্দিরের খ্যাতি সর্বত্র। প্রায় 300 বছরে প্রাচীন এই কালী মন্দিরে মায়ের আরাধনা হয়ে আসছে নিত্যদিন। বহরমপুরের নতুনবাজার এলাকায় স্থাপিত হয় এই মন্দির। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি। মনস্কামনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে। কালী পুজোর দিন মহাসমারোহের সঙ্গে মন্দিরে পূজিত হন মা। TV24 বাংলার বিশেষ প্রতিবেদন কালী কথায় আজ থাকছে জয়কালী বাড়ি মন্দিরের ইতিহাস। জেলা সদর শহর বহরমপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত জয়কালী বাড়ি মন্দির। প্রায় 300 বছরের প্রাচীন এই কালী মন্দিরে মায়ের আরাধনা হয়ে আসছে নিত্যদিন। মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি। বর্তমানে চলছে মন্দির সংস্কারের কাজ। নবরূপে সেজে উঠছে মায়ের মন্দির। রীতি মেনে নিত্যদিন মায়ের পুজোর আয়োজন করা হয় মন্দিরে। নিত্যদিন মায়ের ভোগের আয়োজনও করা হয়, আর কালী পুজোর দিন মহাসমারোহের সঙ্গে মন্দিরে পূজিত হন মা। মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে। মন্দিরে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। মন্দিরের পুরোহিতরা বলেন, ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন মা। মন্দিরে বলিদান প্রথা থাকলেও বিগত 2 বছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলিদান প্রথা। 300 বছর এখানে কমিটি আছে, কমিটি রয়েছে, তার আগে শুনি যে খুব জাগ্রত মা। হ্যাঁ, আমরা পুজো করে আসছি, আমার 34 বছর হলো। 34 বছর? হ্যাঁ, তার আগে আমার শ্বশুরমশাই ছিলেন আদ্যনাথ ভট্টাচার্য। অনেকে বলেছে, মানে এখনও অনেকেই আসে, এসে বলে যে এই কাজটা আমার হয়েছে, যাক মাকে তার জন্য পুজো দিয়ে যায়। মানে 9 মাস হলো আমার কামনা পূর্ণ করেছেন, আমার কামনা পূর্ণ করেছেন। এই যে আমার খুব ভালো লাগে মায়ের সেবা করতে পারি, এটা আমার কাছে চরম পাওয়া। না, এখানে বলি ছিল, বলি প্রথা ছিল, বিগত 2 বছর ধরে বন্ধ হয়ে গেছে। কোনো কারণবশত মানে আমাদের একটু খেয়ে ঝামেলা খিচিবিচির জন্য বন্ধ হয়ে গেছে। উৎসর্গ করে ছাড়া হয়, উৎসর্গ করে ছাড়া হয়। হ্যাঁ, এরকম তো শুনেছি, আমার দাদু পুজো করতেন আগে। আচ্ছা, আমার দাদুর পরে ওনার স্টেজ। আচ্ছা, তারপরে এখন আমি আসছি। মায়ের সেবায় নিত্যদিন মন্দিরে আসেন রতন ভাস্কর। মন্দিরের কমিটির সহযোগিতায় সমস্ত কাজ হয় বলে জানান তিনি। নিত্যদিন মায়ের পুজো ও ভোগ দেওয়া হয় বলেও জানান। প্রতিদিন খুব আনন্দ পায়। সকাল 6টার সময় আসি, আমার পার্টনার আছে যে রাজা, দুইজনে মিলে আসি, দিয়ে মন্দির খুলি 6:30টার মধ্যে। তারপর সব কিছু করতে হয়, চাবি আমার কাছেও থাকে, রাজার কাছেও থাকে, দুটো দায়িত্ব আমাদেরই বেশি। ভালো, হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা ভালোই করে। হ্যাঁ, যখন যা প্রয়োজন হয় বললে সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্ডার দেয়, ওখান থেকে নিয়ে আসো, করে দিই, এনে দিই ভোগের পর। প্রতিদিন, এভরিডে, আমরা যেমন প্রতিদিন খাই, মাকেও তো খাওয়াতে হয়। স্থানীয় বাসিন্দা নান্টু দাস জানান, জয়কালী বাড়ি মন্দিরে মায়ের মাহাত্ম্য অনেক। মন্দিরে এসে পান অপার শান্তি, মায়ের আশীষে মনের সকল কামনা পূর্ণ হয় বলে জানান তিনি। আমি মোটামুটি 28-30 বছর হয়ে গেলাম। 28-30 বছর? হ্যাঁ, মায়ের মন্দিরে দান করি, লাইট ফাইট খারাপ হলে দিয়ে দিই, পুজো টুজো দিই, পুজোর সময় চাঁদা ফাঁদা দিই, এই থাকি পাড়া দিই তো। আচ্ছা, এই পাড়াতেই বাস করি। এই যা, না আমি মা দিচ্ছে, চলছে, ব্যবসা করি, কোনোরকম চলে যাচ্ছে, চলে যাচ্ছে। মায়ের আশীর্বাদ আছে, নিজের মায়ের আশীর্বাদ আছে, তার মায়ের আশীর্বাদ আছে, সব চলে যাচ্ছে। আমি তারাপীঠ যাই, আমাদের জগৎবন্ধু ঈশ্বর ধাম আছে, তারকেশ্বর যাই প্রত্যেক বছরে, তারকেশ্বর এই মন্দির। হ্যাঁ, বর্মে আমাদের এখানে আড্ডা মানে আমি মন্দিরেই তো থাকি, সকালে ব্যবসা থেকে এসে এখানেই থাকি আমি।